আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে প্রিন্টারটি আনবক্সিং করতে যাচ্ছি সেটা হচ্ছে ইপসন DLQ3500 ডট ম্যাট্রিক্স প্রিন্টার, যেটি বাংলাদেশে নতুন আসছে। এই প্রিন্টারটির বিশেষ যে ফিচার সেটা হচ্ছে এটা দিয়ে কালার প্রিন্ট করা যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা সাধারণত ডট প্রিন্টার বলতে সাদা কালো প্রিন্টের সাথে পরিচিত, কিন্তু এই প্রিন্টারটি দিয়ে কালার প্রিন্ট করা সম্ভব। সেই সাথে আরও কিছু বাড়তি ফিচার রয়েছে এই প্রিন্টারটিতে, যেমন সিঙ্গেল পেজ ও কন্টিনিউয়াস পেপার শিটের পাশাপাশি আপনারা ইনভেলাপ, কার্ডবোর্ড, রোল পেপার এসবও প্রিন্ট করতে পারবেন, এবং প্রিন্টিং স্পিডও অন্যান্য ডট প্রিন্টারের তুলনায় অনেক বেশি। এবং সেই সাথে আপ টু 7 পিস কার্বন কপি, অর্থাৎ 7টা কার্বন কপি যে পেপার আছে কন্টিনিউয়াস পেপার শিট, একসাথে 7 প্লাই পেপার আপনি প্রিন্ট করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের DLQ3500 প্রিন্টারটি। প্রথমে আমরা প্রোটেকটিভ ম্যাটেরিয়ালসগুলো রিমুভ করে নেব, যেমন টেপ বা ভিতরে কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো রিমুভ করতে হয়। এটা হচ্ছে প্রিন্টারের প্যানেল বোর্ডটা, আর বাম পাশে এটা হচ্ছে পেপার থিকনেস সিলেক্ট করার নব, উপর দিকে অটো থাকে এবং নিচে ইচ্ছামতো থিকনেস অনুযায়ী সিলেক্ট করা যায়। তো দুই পাশের নীল কালার টেপগুলো আমরা রিমুভ করতেছি। রিমুভ করে ঢাকনাটা তোলার পর ভেতরের কিছু জিনিস রিমুভ করতে হবে, সেটা দেখাচ্ছি। বাস কাগজের পেপারটি রিমুভ করব মোটা। তো এই হচ্ছে প্রিন্ট হেড, হ্যাঁ, প্রিন্টারের প্রিন্ট হেড। তো এখন আমরা রিবনটা ইনস্টল করব। দেখতে পাচ্ছি রিবনটার সাইজ একদম ছোট, প্রিন্টার অনুযায়ী এটা অনেক ছোট, যেটা হচ্ছে হেডের সাথে সাথে মুভ করবে, সাইজ একটু মোটা। এটা কিভাবে ইনস্টল করতে হয় আমরা দেখে নেব। প্লাস্টিকটা প্রথমে রিমুভ করে নিতে হবে, এটা হচ্ছে হেডের রিবনের প্রোটেকশনের জন্য দেওয়া আছে। দেখুন
প্রিন্টারের দুই পাশে দুইটা হচ্ছে স্টিলের একটা ম্যাটেরিয়ালস আছে, এটাও রিমুভ করতে হবে দুই পাশ থেকে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। হ্যাঁ, এখন আমরা রিবনটা ইনস্টল করছি। রিবনটা ইনস্টল করা হয়ে গেল, রিবন জায়গা মতো বসে একটু চাপ দিলেই বসে যায়। এরপর হচ্ছে আপনার রিবনের নবটা ঘুরিয়ে রিবনটা একটু টাইট করে নিতে হবে, কারণ লাগানোর সময় লুজ হয়ে যায়। টাইট করে নিলাম। এখন এটাকে আবার আগের জায়গায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।